আজমল নরাধম শিষ্ট আচার নাজানে আজমলে আজমলের বিরুদ্ধে এনে ধরনের খরব হয়ে পড়েছে ভূপেন কুমার বরা আজমলের দরে ব্যক্তির যোগ্যতায় নাই ইন্ডিয়া মিত্রজোঁটত পাবলে এই দাবি করেছে ভূপেন কুমার বরায় ইমান লেতেরা কুৎসিত মানসিকতার মানুষ আমার ইন্ডিয়া অ্যালায়েন্সত আমি জায়গা দিব নোৱাৰো সংস্কার সংস্কার লাগিব উল্লেখযোগ্য যে বিরোধী মিত্রজোঁটৰ এখনৰ পাছত আন এখন বৈঠক হৈ আছে তাত বদরুদ্দিন আজমল স্বাভাৱিকতে নাই কাৰণ বিরোধী মিত্রজোঁটক আজমলক সামিল কৰা হোৱা নাই কিন্তু বদরুদ্দিন আজমলে কংগ্ৰেছৰ সমালোচনা কৰি আছে তাৰ মাজতেই এই কথা ভূপেন কুমার বৰাৰ মুখৰ পৰা ওলাইছে যে শিষ্টাচাৰহীন এজন নৰাধম হয় বদরুদ্দিন আজমল সেয়েহে তেওঁৰ যোগ্যতা নাই তেওঁক আমি আঁকোৱালি ল'ব কেতিয়াও নোৱাৰোঁ আৰু কোনো কাৰণতে এনে শিষ্টাচাৰহীন নৰাধমে প্ৰৱেশ কৰিব নোৱাৰে বিরোধী মিত্রজোঁট কিন্তু নরর অধম যোনে জাতিক এজন হয়েছে জাতিক সমৃদ্ধ করব বিচারে উজ্জীবিত করব বিচারে জাতিক সজীব বিষয় করব বিচারে প্রাণবন্ত করব বিচারে আর এজন হয়েছে নরাধম তেও কি করে জাতিক কুলোষিত করব বিচারে জাতিক নিম্ন পর্যায়ে নিব বিচারে আজি তারিখত আপনি স্কুলত পড়ি থাকা লোয়াছলি খুদক রাস্তা দৌড়ি থাকা মানুষ সুদক যে নরাধম কোন সবই কব যে মৌলানা বদরুদ্দিন আজমল সবই কব ভূপেন কুমার বরা ইমানতে ক্ষান্ত হয়ে না থাকে ভূপেন বরাই অনর্গল প্রয়োগ এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও খরব যেহেতু বিপ্লব কুমার শর্মা আয়োগে এটা কথা উল্লেখ করেছে প্রতিবেদনত যে 2013-14 বর্ষত যিসকলে এপিএসসি চাকরি পাইছিল তেওঁলোকক বরখাস্ত করব লাগে চাকরির পর আঁতরাই দিব লাগে কারণ সেই সময় দুর্নীতি হয়েছিল বিয়াগম দুর্নীতি আর তারপরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আছিল যে মানবতার খাতিরত আমি তেওঁলোকক চাকরির এরাই দিব নোৱাৰো বা চাকরির খেদি দিব নোৱাৰো কারণ তেওঁলোকর সন্তান আছে পরিয়াল আছে সেই কথা চাব লাগে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যক লৈ ভূপেন কুমার বরা খরব হয়ে পড়ে ভূপেন কুমার বরায় কলে যে মুখ্যমন্ত্রীর হৃদয়ত এটা সুইচ আছে যেটো সুইচ কেতিয়াবা অন থাকে কেতিয়াবা অফ থাকে আর যেটা অন থাকে তেতিয়া মানবতা বোধ জাগে যেটা অফ থাকে সেই মানবতা নোহা শিলখাকু উচ্ছেদের সময়তো ঠিক তেনেকুৱাই হয়েছে শিলখাকত ইমান লোকক উচ্ছেদ করা হল ইমান লোকে কান্দিলে তেতিয়া মুখ্যমন্ত্রীর হৃদয়ের সেই সুইচটো অফ হয়ে আছে যার বাবে সেই সময় মানবতার কথা মুখ্যমন্ত্রীর মুখত শোনা পোৱা নাছিল মুখ্যমন্ত্রী হৃদয়ত ইলেকট্রিসিটি বাল্বর নিচিনা সুইচ সিস্টেমটো আছে শিলখাকত যেটা মানুষ উলঙ্গ হয়ে প্রতিবাদ করে তেতিয়া হৃদয় সুইচটো অফ হয়ে যায় বুঝি পাইছে নে যা প্রতিভাবান লড়া ছোৱালীয়ে এই উপর মহলৰ তল মহলৰ 3 লাখ টকাৰ কাৰণে বঞ্চিত হল সেই সকলৰ কথা যেটা ওলায় তেতিয়া থাকিলে হৃদয় সুইচটো বন্ধ কৰি দিয়ে খালি এপিএসসি কেলেংকাৰীটোৰ ক্ষেত্ৰত হৃদয় সুইচটো খোল খাই যায় কিন্তু এপিএসসির এই দুর্নীতিগ্রস্ত যিসকল লোক আছে তেওঁলোকৰ কথা বিপ্লব কুমার শর্মা আয়োগত প্রতিবেদনত উল্লেখ করার পাছতো মুখ্যমন্ত্রীয়ে মানবতার কথা কৈছে কারণ এই মুহূর্তত মুখ্যমন্ত্রীর হৃদয়ৰ সুইচটো মানবতার বাবে অন হৈ আছে যার বাবে মুখ্যমন্ত্রীর মুখত এইখানে কথা শুনবলে পাওয়া গেছে বলে দাবি করেছে ভূপেন কুমার বরা মুঠতে রাজনীতির মুখ চুপতির এক অন্য যেন যাত্রা আরম্ভ হয়ে গেছে এই যাত্রা 2024 লোকসভা নির্বাচনলৈকে অব্যাহত থাকবে